শুভেচ্ছা জানাচ্ছি আমি আব্বিল হাসান রূপম গত পর্বে আপনাদের সাথে আমি ওভার রাইডের যে বিষয় সেই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম এখন একটা জিনিস খেয়াল করে দেখুন আমরা এই যে মেইনের ভিতরে আমরা অবজেক্ট তৈরি করেছি এখানে কিন্তু আমরা চাইলে সেলেরও অবজেক্ট তৈরি করতে পারি আবার চাইলে আমরা কিন্তু সেলেকে বাদ দিয়ে এখানে ফাদারের অবজেক্টও তৈরি করে দিতে পারি ধরুন এখানে আমি ছেলের অবজেক্ট তৈরি করে দিয়েছি সেলের অবজেক্ট থেকে কিন্তু আমি বাবার প্রপার্টিগুলোকে কল করে দিয়েছি এখন আমি যদি মনে করি যে না এই ছেলে তো দুষ্ট ছেলে ছেলের অবজেক্ট আমি তৈরি করব না আমি করব কি ফাদারের অবজেক্ট তৈরি করবো আমি করব কি ফাদারের অবজেক্ট তৈরি করবো দেন ফাদারের অবজেক্ট থেকেই আমি এই প্রপার্টিগুলো নিয়ে নিব অ্যাড টু নামে যে মেথডটা আছে মাল্টি টু নামে যে মেথডটা আছে নেম নেম নামে যে মেথডটা আছে এই মেথডগুলো নেওয়ার জন্য আমরা আর পুত্রের কাছে যাব না আমরা যাব কোথায় একদম সরাসরি বাবার কাছে যাব। তো আমরা চাইলে কিন্তু এরকম সরাসরি বাবার কাছে গিয়েও এই প্রপার্টিগুলোকে ব্যবহার করতে পারি তো এই অবস্থায় যদি আমি এটাকে ই করি দেবাগ করি তাহলে খেয়াল করে দেখুন সন্তানের কাছ থেকে যে মেথডগুলো আমি নিয়েছিলাম সেগুলো চাইলে আমি বাবার কাছ থেকেও নিতে পারছি এখন সন্তানের মনে হলো যে বাবার কাছ থেকে এভাবে ম্যাথডগুলো চলে যাচ্ছে তাহলে এই ম্যাথডগুলোর উপরে তো সন্তানের আর কোনো কন্ট্রোল থাকলো না এই যে অ্যাড টু মাল্টি টু নেম এই যে ম্যাথডগুলো এই ম্যাথডগুলোর উপরে বাবারও কন্ট্রোল আছে সন্তানেরও কন্ট্রোল আছে তো সন্তান এখন চাচ্ছে যে না একদম সম্পত্তি ভাগাভাগি করে নেবে ভাগাভাগি করে নিয়ে সন্তান একদম নিজের নামে সব কিছু লিখে নেবে বাবার আর যেন কোনো কন্ট্রোল থাকে না এখন আমি যদি এরকম করতে চাই যে এই মেথডগুলোর উপরে বাবার আর কোনো কন্ট্রোল থাকবে না সেক্ষেত্রে আমি বাবাকে কিন্তু স্টপ করে দিতে পারি বা বাবাকে আমি বিমূর্ত করে দিতে পারি তো বাবাকে যদি আমি বিমূর্ত করে দেই বিমূর্ত মানে হচ্ছে যার কোনো মূর্তি নাই এটাকে যদি আমি বিমূর্ত করে দেই তাহলে বাবার আর কিন্তু কোনো অবজেক্ট তৈরি করা যাবে না আর যখনই বাবার কোনো অবজেক্ট তৈরি করা যাবে না তখন কিন্তু বাবা থেকে ওই মেথডগুলোকে আর কলো করা যাবে না কারণ এর তো মূর্তিই নেই এ তো বিমূর্ত বিমূর্ত অবস্থায় কোনো ক্লাস থেকে কিন্তু আমরা কোনো ম্যাথডকে কল করতে পারি না এখন আমরা করব কি বাবাকে বিমূর্ত করে দেব। তো বিমূর্ত করে দেব। বিমূর্ত করার ইংরেজি কি বিমূর্ত করার ইংরেজি হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট অ্যাবস্ট্র্যাক্ট শব্দের অর্থ হচ্ছে বিমূর্ত তো বাবাকে এবার আমি করব কি বিমূর্ত করে দেব। এ কারণে বাবার সামনে আমি অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ব্যবহার করছি তো খেয়াল করে দেখুন বাবার সামনে আমি যখনই এখানে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ব্যবহার করলাম মানে বাবাকে যখনই আমি বিমূর্ত করে দিলাম তখন এখানে যদি মেইনে যাই তাহলে খেয়াল করে দেখুন বাবার যে অবজেক্ট আমি তৈরি করেছিলাম সেই অবজেক্ট কিন্তু এখানে ইরোর দেখাচ্ছে অর্থাৎ বাবা বিমূর্ত হয়ে গিয়েছে বাবা অ্যাবস্ট্র্যাক্ট হয়ে গিয়েছে অ্যাবস্ট্র্যাক্ট কোনো ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করা যায় না তো আশা করি যে অ্যাবস্ট্রাক্ট যে কিওয়ার্ড এই কিওয়ার্ডের যে কাজ সেই কাজটা আপনারা বুঝতে পেরেছেন এখন ঘটনা হলো বাবাকে যখনই আমি অ্যাবসট্র্যাক্ট করে দিলাম তখন তো বাবার আর অবজেক্ট তৈরি করা যাবে না তখন যেহেতু বাবার আর অবজেক্ট তৈরি করা যাবে না সেহেতু বাবার উত্তরাধিকারকে সন্তান সেহেতু আমরা সন্তানের অবজেক্ট তৈরি করে বাবার এই মেথডগুলোকে ব্যবহার করতে পারি এখন এখানে বাবার অবজেক্ট তৈরি না করে আমরা যদি সন্তানের অবজেক্ট তৈরি করে দিই এখানে তো সন্তানের অবজেক্ট তৈরি করতে গেলে অবশ্যই সন্তানকে এখানে ইম্পোর্ট করে দিতে হবে দেন সন্তানের অবজেক্ট আমি যখন তৈরি করছি তখন কিন্তু আমি চাইলে এখানে আমি এফ ফাইভ দিয়ে দেওয়া করছি তখন আমি চাইলে কিন্তু ম্যাথডগুলোকে ব্যবহার করতে পারি তো অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডের যে ব্যবহারটা সেই ব্যবহারটা আমি আরেকবার বলছি কোনো ক্লাসের সামনে যদি আমরা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ব্যবহার করি তাহলে সেই ক্লাসটা বিমূর্ত হয়ে যায় অর্থাৎ আর তার কোনো আর মূর্তি থাকে না তার কোনো মূর্তি থাকে না মানে সরাসরি তার কোনো অবজেক্ট তৈরি করা যায় না তার অবজেক্ট তৈরি করতে গেলে সেই ক্লাসের যে অ্যাক্সেস সেই অ্যাক্সেসটা এক্সটেন্ডের মাধ্যমে অন্য কোনো ক্লাসকে দিয়ে দিতে হয় দেন সেই ক্লাস থেকে এই সে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে প্রপার্টিগুলো আছে বা মেথডগুলো আছে সেগুলোকে কী করতে হয় ব্যবহার করতে হয় তো আশা করি অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডের যে ব্যবহার সেই ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে